করেছেন দাদা, আপনার নামটা? আমার নাম তরিক কুমার দাস। আচ্ছা, আপনার যে এই যে মডেলিংগুলো দেখছি খুবই সুন্দর, অনেকদিন ধরে এরকম মানে খুবই দেখা যায় না কলকাতা এরিয়াতে বা এই রায়পুরে দেখছি প্রথমবার। তো আপনাদের এটা কত বছর ধরে করছেন এই কাজগুলো? আমরা এটা ছোটো থেকে করছি। দাদা বলছি, আপনার কলকাতা থেকে রঙের জন্য শুধু এখানে আসছেন? হ্যাঁ। এই রায়পুরে আপনার কত বছর হয়ে গেল করছেন এটা? রায়পুরে এই কাজটা চলছে মোটামুটি 7-8 মাস হচ্ছে। হ্যাঁ, 7-8 মাস চলছে। আচ্ছা, আমাদের স্কুলে ভারত সেবাশ্রম সঙ্ঘে যে স্কুলে আপনি করছেন, এটা মেনলি অর্ডার নিয়ে আপনি করেন তো এগুলো? হ্যাঁ, আমাদের যে সিনিয়র আছেন আর কি বিজুদা, আচ্ছা, সে মানে টোটাল কন্ট্রাক্টটা নেয়। আচ্ছা আচ্ছা। এবারে সে আর কি ঠিক করে যে কাকে দিয়ে মাটির কাজ, কাকে দিয়ে আর কি ফাইবারের, কাকে দিয়ে কালার, আচ্ছা, সেই আর কি ঠিক করে মানে বিভিন্ন স্পট থেকে আর কি স্পেশালিস্টদের আর কি হায়ার করেন, করে কাজটা কমপ্লিট করান। আচ্ছা, এছাড়া আপনার এই প্রফেশন ছাড়া অন্য কোনো কিছু করেন না? এটার উপর ডিপেন্ড না, আমরা টোটালি আর কি এটার উপর, এই মানে কালারিংয়ের উপরে আপনার টোটালি ডিপেন্ডেন্ট আপনাদের? মানে অনেকে আর কি অবাক হয় যে এই করে আর কি লাইফ কাটাচ্ছে, আমরা এই কাজটাকে ভালোবেসে করি। নিশ্চয়ই, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। দাদা আপনার নামটা কি? রামপ্রসাদ মন্ডল। আচ্ছা, আপনারা কোত্থেকে আসছেন, মানে কোন কলকাতা থেকে? কলকাতা থেকে আসছেন এখানে? রায়পুর এত দূরে এসছেন কাজের জন্য, মানে আপনার কি আরও লোকজন এসছেন না আপনারা একাই আসেন? না, এখানে কি আপনার কোনো বড় অর্ডার পেয়েছেন বা টেন্ডারে কিছু পেয়েছেন নাকি? না না, এখানে আমি দাদার কাছে কাজ করছি 8 বছর। আচ্ছা আচ্ছা, আপনার কি এই ওখানে দেখলাম রঙের কাজ হচ্ছে বা আপনার এই কারুকাজ দেখলাম সেই শিল্প করার উপর কাজ করছেন, হ্যাঁ, এগুলো কি আপনাদের কি মানে বংশগত কাজ কি আপনার প্রথম থেকে এই কাজ করে আসছেন নাকি? না না, সব জিগার আলাদা আলাদা আছে। আচ্ছা, আলাদা আলাদা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই লাইনে প্রথম ঢুকেছি। ও, আপনি প্রথম করছেন আর কি? সব জিগার আলাদা পুরো বংশগত আছে, মানে এই এই কাজের উপরে মানে সংসার চালাচ্ছে, এই কাজ করেই মানে এই কাজ নিয়েই চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, উনি এখানে আর এসেছে, আরও কজন এসেছে আপনাদের মধ্যে এরকম? আর 15 জন আছে। 15 জন আছেন, মানে এই কাজটা কতদিন চলবে এখানে? এখানে ডিসেম্বর মাসের মানে 10 তারিখ হয়ে যাবে। আচ্ছা, 10 তারিখ এই কাজটা শেষ হয়ে যাবে, তারপর কি আপনার কলকাতা ফিরে যাবেন আবার? ওখানে কাজ হবে। আচ্ছা, আপনাদের এখানে আরও অন্য জায়গায় কাজ হচ্ছে? যেখানে কাজ হচ্ছে। আচ্ছা, আপনার যেখানে আরও যেখানে কাজ সেখানে আপনার থাকবেন আর? হ্যাঁ, মোটামুটি আপনি বছরে কি বাইরেই বেশি কাজ করতে হয় নাই, সারা বছরের মধ্যে বাইরেই কাজ করতে হবে? বাইরেই থাকি, আবার বাড়িতে চলে যাই, 2 মাস করে থাকি, তারপর বাড়ি চলে যাই, আবার ফের আসি। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির সিটিজেন যান, আবার ফের ঘুরে আবার কাজ জানা আছে। এমনি এখানে আপনাদের মোটামুটি কীরকম ইনকাম হয়ে যায় করতে এই কাজটা? ইনকাম বলতে যে যেমন কাজ জানে তার তেমন। আচ্ছা, মোটামুটি আপনাদের মানে সংসার চলে যায় এটা? চলে যায়। এমনি আপনারা কি এই কাজে কি আপনাদের মানে সন্তানদেরকে এই কাজ লাইনে আনতে চান না ওদেরকে পড়ানো অন্য লাইনে আনতে চান আপনারা? ওদের পড়ানো শিখি, ভালো কিছু করানোর চেষ্টা করছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আপনাদের এই কাজগুলো দেখছি আমাদের রায়পুরে, মানে এই কাজটা সহজে দেখা যায় না সেরকম, তো এই কাজটা প্রথম দেখছি, তো মানে নানারকম মূর্তির ওপরে বা এইরকম বিভিন্ন শিল্পকলার ওপরে বা এই ধরনের হস্তশিল্প বিভিন্ন ধরনের কাজ করছে, এগুলো একটা নতুন ধরনের একটা আর্ট, একটা শিল্প, এটা দেখা যায় না। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা।